লালমনিয়ার শহরের অদূরে সাপটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাপটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টি হলে পানি জমাট বাঁধার কারণে কোমলমতির শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে প্রতিনিয়ত চরম বিড়ম্বনায় পড়ছে। অনেক শিক্ষার্থী ভিজে যাওয়ার কারণে অনেকে নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীনতার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চলাকালীন সময়, বিরতির সময় যে বিভিন্ন স্থানে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করার মতো তাদের কোনো পরিবেশ নেই, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। লালমনিহাটের সাপটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি ভরাটকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে সাপটিবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা। সাপটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মিলন পাটোয়ারি, চ্যানেল 24, লালমনিহাট।